আচ্ছা, সো এখন আমরা কি করব, আমরা আমাদের গুগল ডোমেইনটা আমাদের গুগল ক্লাউড হোস্টিং এর সাথে কি করব, কানেক্ট করব। সো আপনি কি করবেন, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে লগইন করবেন। লগইন করার পর আপনারা কি করবেন, ডিপ্লয়মেন্টে যাবেন। সো আপনাদের প্রজেক্টটা সিলেক্ট করবেন, ডিপ্লয়মেন্ট। সো ডিপ্লয়মেন্ট ম্যানেজারে যাবেন। যাওয়ার পর এখান থেকে কি আপনারা কোন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন সেই সাইটটা সিলেক্ট করবেন। সো আমি ওয়ার্ডপ্রেস 1 এই সাইটটা কি করলাম, সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন আমাদের যে সাইট অ্যাড্রেস আছে এটা কি আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস, গুগল থেকে আমাদের কি এই আইপি অ্যাড্রেসটা জেনারেট করে দিছে। সো এখন আমি কি করব, আমাদের এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে আমরা কি করব, আমাদের ডোমেইনটা এখানে দিব। ওকে, সো তার জন্য আমরা কি করব, আমাদের যে ইনস্টেন্স আছে এখানে ক্লিক করব, এটা কি ভিএম ইনস্টেন্সেস। ওকে, এখানে যাবেন ভিএম ইনস্টেন্সেস। আচ্ছা, সো আমরা লোড হওয়া শেষ আমরা কোথায় যাব, ভিএম ইনস্টেন্স এখানে আসব। আসার পর এখানে দেখেন আপনাদের, এখানে দেখেন আমাদের ইনস্টেন্স একটা আইডি আছে, দেন কি আমাদের মেশিন টাইপ, দেন এখান থেকে কি আমাদের যেই নেটওয়ার্ক ইনস্টেন্স, এখানে যাবেন নেটওয়ার্ক ইনস্টেন্স। এই দেখেন আমাদের নেম আছে একটা, দেন এখান থেকে আপনারা কি সিলেক্ট করবেন, যে আমাদের এক্সটার্নাল আইপি আছে এই এক্সটার্নাল আইপি অ্যাড্রেসটা কি করবেন, কপি করবেন। কপি করে আপনাদের গুগল ডোমেনে যাব। কপি করার পর গুগল ডোমেনে যাব, এটা কি গুগল ডোমেনের অফিসিয়াল সাইট, এখানে আমার ডোমেনটা রেজিস্টার করা আছে। সো এখান থেকে আমি কি করলাম, মাই ডোমেনে যাব। এখানে আমার ডোমেনটা রেজিস্টার করা, আপনাদের ডোমেনটা যেখানে রেজিস্টার করা ওখানে যাবেন। এই দেখেন আমাদের ডোমেনটা, সো এটা কি আমাদের ডোমেনটা, এই যে, এই যে আমাদের ডোমেন, আর এটা কি আমাদের ডোমেন অ্যাড্রেস। এটা এখন কি করব, ম্যানেজে যাব, ম্যানেজে ক্লিক করব, ডোমেন। দেন এখানে আসার পর এই যে অ্যাড অ্যান এ রেকর্ড টু পয়েন্ট ইউর ডোমেন টু অ্যান আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এখান থেকে কি রেকর্ড অ্যাড করতে হবে ইউর ডোমেন টু অ্যান আইপি অ্যাড্রেস। সো এখান থেকে রেকর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে একটা টাইপ দিব আমরা, হোস্ট নেম। হোস্ট নেম এটা কি খালি রাখেন, এন্ড একটা টাইপ দিব, টাইপ দিলাম এ। দেন এই যে এখানে যে আইপি অ্যাড্রেস আছে এখানে কি করবেন, আপনাদের আইপি অ্যাড্রেসটা যেটা আমি কপি করছিলাম ওটা কি করলাম, পেস্ট করে দিলাম। এই আইপি অ্যাড্রেসটা কি করলাম, পেস্ট করলাম। করার পর এখানে কি হোস্ট নেম এটা খালি থাক, বা আপনারা আপনাদের ডোমেন নেমটা এখানে দিতে পারেন বা খালি রাখতে পারেন। আচ্ছা, দেন সেভ। দেন এখানে কি, আচ্ছা, সো ইয়েস রিপ্লেস। আচ্ছা, সো কাস্টম রেকর্ড আর সেভ। সো আমাদের রেকর্ডটা কি হয়ে গেলো, সেভ হয়ে গেলো। দেন এখান থেকে আমি কি করবো, আমি আরেকটা রেকর্ড ক্রিয়েট করবো। সো আমি কি করবো, আরেকটা রেকর্ড ক্রিয়েট করবো। এখন এর টাইপ কি দিব, সি নেম। সো এখান থেকে কি ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেন এখানে কি আমাদের আইপি অ্যাড্রেস ডোমেইন নেম, সো আমাদের আইপি অ্যাড্রেসটা গিয়ে এখানে আবার দিতে হবে। সো আমি আইপি অ্যাড্রেসটা কপি করি, দেন এখানে কি পেস্ট। ওকে, দেন কি করব, সে ডাব্লিউ 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 ডট, এখানে কি দেবো ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, দেন কি সেভ। ওকে, সো আমাদের সি নেমটাও কি হয়ে গেলো, ক্রিয়েট হয়ে গেলো। এই তো আমাদের রেকর্ডগুলো কি হয়ে গেলো, ক্রিয়েট হয়ে গেলো। সো এখন আমাদের ডোমেনটা যদি আমরা এখন গুগলে যাই, গুগলে যাই আমাদের ডোমেনটা লিখি, দেখেন এখন
আমাদের ডোমেইন, এই দেখেন আমাদের ওয়েবসাইটটা কি হয়ে গেল, হোস্ট হয়ে গেল গুগল ক্লাউডের সাথে, এবং আমাদের ডোমেইনটাও কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা। ওকে, এখন এই ওয়েবসাইটটা গুগল ক্লাউড হোস্ট থেকে আসতেছে, এবং এই ছিল কি আমাদের ডোমেইন নেম। ওকে, এখন যদি ডাব্লিউপি অ্যাডমিন দেন, দেখেন এটা ব্যাকএন্ডে লগ ইন করতে বলবে। সেই তো, এখন আপনারা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। সো এই তো, এই ছিল কি আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।